আমাদের মাঝে পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বের ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হল জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকে যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। এ পর্যায়ে উদ্বোধকের বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের আজকের সম্মেলনের উদ্বোধক সঞ্জিত চন্দ্র দাস। ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বক্তব্যের প্রথমেই আমি গভীর শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 1975 সালের 15 আগস্ট সেই ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদাত বরণকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ভরে আমি আমার শ্রশ্রত প্রণতি নিবেদন করছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বিশ্বের জননন্দিত জননেতা, বিশ্বের শোষিত অত্যাচারী মানুষের মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যৌবনের আবেগ, তারুণ্যের উচ্ছ্বাস এবং বুক ভরা স্বপ্নের মিশ্রণ দিয়ে গড়া ছাত্র সংগঠন শিক্ষা শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি খ্যাত ঐতিহ্যবাহী 18টি হলের আজকের হল সম্মেলন 2022। এই হল সম্মেলন 2022 উপলক্ষে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সোনালী অর্জন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের জননন্দিত জননেতা সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ওবায়দুল কাদের এমপি। তিনি অসুস্থ থাকার কারণে তিনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই, আমরা সকলেই তার প্রতি তার স্বাস্থ্যের সুস্থতা কামনা করছি। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন, যিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের অন্যতম সদস্য হিসাবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার চলার হাতকে মসৃণ করে যাচ্ছেন, যিনি দিন রাত পরিশ্রম করে সারা বাংলাদেশকে আওয়ামী লীগকে সংগঠিত করে যাচ্ছেন, সেই জননন্দিত জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের অন্যতম সদস্য জননেতা জনাব জাহাঙ্গীর কবির নানক। আজকের এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি সারা বাংলাদেশে ইতিমধ্যেই পরিশ্রম শ্রম এবং সততা নিষ্ঠার কারণে সুপরিচিত এবং যিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই পরিশ্রমী জননেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের অন্যতম সদস্য জননেতা জনাব আব্দুর রহমান। আজকের এই আলোচনা সভায় আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বাংলাদেশের কৃষিবিদদের গর্ব, যিনি ইতিমধ্যে তাই বলিষ্ঠ নেতৃত্ব নিষ্ঠা নেতৃত্ব এবং তার সৃজনশীলতার মাধ্যমে সারা বাংলার কৃষিবিদদের একত্রিত করেছেন, সারা বাংলাদেশের সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ শহর হিসেবে দিক নির্দেশনা দিয়ে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করে যাচ্ছেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতির যিনি দায়িত্ব পালন করেছেন, যিনি আমাদের বাংলাদেশ ছাত্রলীগকেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা জনাব AFM বাউদ্দিন নাসিম। আজকের এই আলোচনা সভায় আরও উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্রলীগের আরেক সোনালী অর্জন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মোজাম্মেল হক। আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত হাতিয়ার, আপনাদের সকলের জনপ্রিয় ছাত্রনেতা, যিনি ইতিমধ্যেই তার সুশ্রাব্য এবং সুদর্শন এবং সুবিষ্ট বক্তব্যের মাধ্যমে এবং ছাত্রলীগ যে আদর্শের এবং জ্ঞানভিত্তিক এবং মেধাবীদের ছাত্র সংগঠন, যিনি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন আমাদের ডাকসু নির্বাচনে যিনি বাংলাদেশ ছাত্রলীগ যে একটি শক্তিশালী সংগঠন সেটির প্রমাণ রেখে তিনি সর্বোচ্চ ভোটে
নির্বাচিত হয়েছিলেন সদ্য সাবেক এজিএস বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রনেতা, যিনি আমার পলিটিক্যাল অর্ধাঙ্গ, যাকে ছাড়া আমি একজন অচল প্রায় মানুষ, সেই সংগ্রামী ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাদ্দাম হোসাইন। আজকের এই আলোচনা সভায় এবং হল সম্মেলনের সম্মিলিত হল সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, আমার সহযোদ্ধা, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি জগন্নাথ হল ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থায় এই রাজপথ প্রকম্পতি করেছি, সেই বিপ্লবী ছাত্রনেতা জনাব বরিকুল ইসলাম বাঁধন। আজকের এই সম্মেলন স্থলের যে আলোচনা সভা, সেই আলোচনা সভায় সঞ্চালনা করছেন নেত্রকোনার কৃতি সন্তান, আমার আরেক সহযোদ্ধা, যার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে আমরা উদ্যম দিয়েছি, প্রেরণা দিয়েছি, আমরা বিভিন্ন দুঃখ সুখ খুনসুটি ভাগাভাগি করে নিয়েছি, সেই সংগ্রামী ছাত্রনেতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রণ হুসেন রায়ন। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহসালার, যিনি ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এবং যে ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাধিক বেশি বিচরণ করেছেন সেই এনএক্স ভবন থেকে বেরিয়ে ওঠা নেতৃত্ব বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি জনাব আলনাহিয়ান খান জয়। আজকের এই আলোচনা সভায় আরও উপস্থিত আছেন দক্ষিণবঙ্গের আরেক কৃতি সন্তান, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক মেধাবী শিক্ষার্থী, যিনি ঐতিহ্যবাহী জগন্নাথ হল ছাত্রলীগ থেকে বেরিয়ে ওঠা নেতৃত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, যিনি আপনাদের এই বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আরেক দিকপাল, যিনি আমাদের বাংলাদেশের ছাত্র সমাজকে তার শক্তিশালী দিক নির্দেশনার মাধ্যমে সুসংগঠিত করে যাচ্ছেন, সেই ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব লেখক ভট্টাচার্য, এবং উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী নেতৃবৃন্দ, এবং উপস্থিত আমার সহযোদ্ধা, আমার ভাই বোনেরা, যারা বিভিন্ন হল ছাত্রলীগকে এত দীর্ঘদিন যাবৎ সুদক্ষ নেতৃত্বের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, যার কারণে বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কোনো হলের কোনো সমস্যার কারণে কখনো খারাপ নিউজের শিরোনাম হয় নাই, তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও প্রণতি জানাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে জানাই মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের একটি ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনের শুরুতেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই আমার স্বরচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি কবিতা দিয়ে, সেটি কবিতার নামটি হচ্ছে মুজিব আমার, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনা, মুজিব আমার ভালোবাসা, বেঁচে থাকার প্রেরণা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, তোমার জন্য দিব পারি অগ্নিকুণ্ড চিতা। হ্যাঁ, আমরা বাংলাদেশ ছাত্রলীগের মুজিব আদর্শের সৈনিকেরা, আমরা আসলে পদ প্রদীপের জন্য কেউ ছাত্রলীগের রাজনীতি করতে আসিনি, এক গরিব অসচ্ছল পরিবার থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলাম, কিন্তু সেই ছোটোবেলা থেকেই মুজিব শেখ মুজিবকে আমি কখনো মনে করতাম না যিনি মৃত, কারণ তার যখন এই 15ই আগস্টে বা 7ই মার্চে তার ভাষণ ভেসে আসতো বিভিন্ন মাইকের মাধ্যমে বা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, আমি মনে করতাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত রয়েছেন, এবং আমরা এখনও মনে করি যে কোটি কোটি যুবকের প্রাণের স্বপ্ন, প্রাণের স্পন্দন এবং হৃদয়ের স্পৃহা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে রয়েছেন। বাংলাদেশ ছাত্রলীগের 50 লক্ষ মিছিল করা নেতানেত্রীর সামনে রয়েছেন, আমাদের আদর্শ ধারণকারী বাংলাদেশের প্রায় 20 কোটি জনতার সামনে রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাণ, অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগের যে প্রাণ, অর্থাৎ সারা বাংলার ছাত্র সমাজের যে অহংকার, আপনারা মেধাবী নেতৃত্বরা রয়েছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেছেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্যত নয়া, যিনি সারা বিশ্বের বিস্ময়, যিনি সারা বাংলাদেশের সব 3 জন প্রধানমন্ত্রীর মধ্যে একজন, আমাদের অভিভাবক, তার বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের আপনারা মেধাবী শিক্ষার্থী রয়েছেন, আপনাদের এই রকম জায়গায় একসময় আমিও বসেছিলাম, আমিও জগন্নাথ হল ছাত্রলীগের একজন পদপ্রত্যাশী ছিলাম, আপনারা কেউ হতাশ হবেন না, আপনারা দীর্ঘদিন কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, তারপরও দীর্ঘদিন আমরা আপনাদের সম্মেলনের ব্যবস্থা করতে পারি নাই, আপনারা তাও কষ্ট করে মুজিব আদর্শের পরিচয় দিয়েছেন, আপনারা কোনো ধরনের বিদ্রোহ করেন নাই, কোনো ধরনের বিশৃঙ্খলা করেন নাই, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আপনারা আমার ছোট ভাই বোন, আপনারা কেউ কর্মী নন, আমরা সকলেই কর্মী, আমরা সকলেই
মুজিব আদর্শের কর্মী, আমরা সকলে এই দেশরত্ন শেখ হাসিনার কর্মী। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়ন কার্যক্রম রয়েছে, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের যে প্রত্যয় ব্যক্ত করেছেন আমাদের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে চাই, আপনারা আমার অগ্রজ, আপনারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে গিয়েছেন, আপনাদের সাথে আপনাদের উত্তরাধিকার হিসেবে এই শহীদদের রক্তস্নাত এই ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বাংলাদেশ ছাত্রলীগের 17,000 নেতাকর্মী এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য রক্ত দিয়েছে। যদি প্রয়োজন পড়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দরা আবারও রক্ত দিতে প্রস্তুত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আপনি চিন্তা করতে করবেন না, আপনাকে আমরা বলতে চাই, মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে। আমরা যেমন শান্ত হয়ে বসে থাকতে পারি, আমরা যেমন মেধা মননের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুন্দর ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে আপনার পাশে থাকতে পারি, তেমনি আমরা যদি আপনার কোনো বিপদ আসে তাহলে মা আমরা অস্ত্র হাতেও ধরে নিতে পারি। এই বাংলাদেশে যদি আবার কখনো স্বাধীনতা যুদ্ধ হয়, আবার যদি কখনো স্বাধীনতা বিরোধী রাজপালন হয়, আবার যদি কখনো এই বাংলাদেশে সেই পেট্রোলবাজি, বোমা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় বসে থাকবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ রাজপথে বাধার বিন্ধ্যাচল হয়ে দাঁড়াবে, আপনার শক্তি হয়ে দাঁড়াবে, আপনার অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। আমরা কখনোই আপনার মুখকে পঙ্কিল করবো না, আপনার কারণে আমরা অযোগ্য হওয়া সত্ত্বেও আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নেতৃত্ব দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা বলতে চাই, আমরা ছোট মানুষ, আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের অনেক অন্যায় থাকতে পারে, আপনি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা বলতে চাই আমাদের কোনো আদর্শিক কর্মীর অভাব নেই, আমাদের আদর্শের কোনো অভাব নেই। আমরা যদি এই দেশের প্রয়োজন পড়ে দেশের জন্য রক্ত দিতে আবার সেই 1971 সালে যেমন 30 লক্ষ শহীদ রক্ত দিয়েছে, যেমনে 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিলিয়ে দিয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, সেই রক্তস্নাত স্বাধীনতা যদি কেউ ছিনিয়ে নিতে চায় সেই জায়গায় প্রবল প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, প্রবল বাধা হয়ে দাঁড়াবে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। পরিশেষে আমি বলতে চাই, আপনারা সকলেই নেতা হবেন, কেউ কিন্তু হলের সভাপতি, সাধারণ সম্পাদক সবাই হতে পারবেন না। আমি আর সাদ্দাম কালকে কথা বলতেছিলাম, আজকেও একটু আগে কথা বলছিলাম, লেখক দা জয় ভাইয়ের সাথেও কথা হয়েছে, আমরা বলেছি যে দেখুন কতগুলো ছেলে মেয়ে আমাদের সাথে কষ্ট করেছে, কিন্তু একটি হলের সভাপতি সাধারণ সম্পাদক হবে কেবলমাত্র 2 জন, আর বাকিরা পদ পদবী পাবে না, বিষয়টা তেমন নয়, বাকিরা তাদের আপগ্রেডেশন হবে, তাদের পদোন্নতি হবে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্ব দেবেন, তারা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দেবেন। সুতরাং কেউ মন খারাপ করবেন না, আমরা বাংলাদেশ ছাত্রলীগ, আমরা আদর্শ দিয়ে রাজনীতি করি, পদ পদবী পাই না পাই আমাদের এই আদর্শিক চর্চা থাকবে, এবং অবশ্যই পড়াশোনা আপনাদের কাছে আগে রাখতে হবে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বলেছেন ছাত্রলীগ করতে হলে আগে সবার আগে ছাত্র হতে হবে, মেধাবী ছাত্র হতে হবে, মেধার স্বাক্ষর রাখতে হবে, তারপরে আপনি এই মেধাবীদের সংগঠন ছাত্রলীগ আপনারা করতে পারবেন। যারা বিসিএস প্রিলিমিনারিতে টিকেছেন, যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনা করবেন। আমি 35 বিসিএসের প্রিলিমিনারিতে টিকেছিলাম, আমি 9ম জুডিশিয়ারিতে টিকেছিলাম, কিন্তু সে সকল ছেড়ে আমি আপনাদের কামলা করার জন্য, আপনাদের দাস হবার জন্য, এই দেশমাতৃকার সেবা করার জন্য আমি ছাত্রলীগ করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কিন্তু সবাই জানতেন। সুতরাং পড়াশোনা করলে যে আপনারা ছাত্রলীগের নেতা হতে পারবেন না, এই কথাটি ভুল প্রমাণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। আমি এখনও পড়াশোনা করি, সাদ্দাম পড়াশোনা করে, জয় ভাই লেখকদা পড়াশোনা করে, এবং আপনারা সকলেও পড়াশোনা করেন এবং পড়াশোনা করবেন। পড়াশোনা বন্ধ করলে আপনার আদর্শিক চর্চা বন্ধ হয়ে যাবে, সুতরাং আদর্শিক চর্চা বন্ধ হয়ে গেলে আপনি বিশৃঙ্খল কার্যক্রম করবেন, আপনি অপকর্মে লিপ্ত হবেন, আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনার মা বাবা যে স্বপ্ন নিয়ে আপনাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন সেই স্বপ্ন আপনার ভঙ্গুর হবে। সুতরাং মা বাবার স্বপ্ন ভঙ্গুর করা যাবে না, ভণ্ডুল করা যাবে না, আপনারা সকলে এই পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের আরও নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক রয়েছেন আমাদের ছাত্রলীগের অগ্রজ, ওনাকেও আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ছাত্রনাহার চাপা আমাকে ধন্যবাদ জানাই, এবং যারাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞ নেতৃবৃন্দ, আমাদের মতো ক্ষুদ্র মানুষের আহ্বানে এই সম্মেলনে এসে আমাদের ধন্য করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, এবং আজকের এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি।